যে খতনা করার হুকুম কি কত বছর বয়সে খতনা করানো উত্তম আমাদের এলাকায় এক লোক নতুন মুসলমান হয়েছে তার বয়স পঁয়ত্রিশ বছর তার খতনার বিধান কি জি খতনা করা মূলত একটা ওয়াজিব সুন্নাত এটা সুন্নত বলা হয় নির্দেশ হিসাবে এটা ওয়াজিব সুন্নাত খতনা একটা হাতিশাসে একটু দুর্বলতা আছে যে সাত দিনের দিন খতনা করানো জন্মের সাত দিনের দিন শিশু অবস্থায় খতনা করানো এটাই উত্তম জি এরপরে যে কোনো সময় করানো যেতে পারে কিন্তু যখন মোকাল্লাপ অর্থাৎ শাহবালেক হয়ে যায় বয় প্রাপ্ত হয়ে যায় এগারো বারো তখন তো তাদের ফরজ হয়ে যায় এত দূরে নেওয়া উচিত নয় যারা নতুন মুসলমান হন তাদের ক্ষেত্রে বলেছেন তাদের উচিত হলেও খতনাটা করে নেওয়ার এটা কি জন্য এটা এক নম্বর তার মুসলিম পরিচয়টা বোঝার জন্য আর উপের রয়েছে অনেক এগুলো ডাক্তাররা বলেন এটা করা উচিত এই যদি বয়স হয় তখন তারও খতনা করে নেওয়া উত্তম মতলব খুব বয়ঃশহরে খতনা করার ব্যাপারে কি আমরা দনিল পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি বয়ঃশহরে খতনা করেছিলেন তখনই খতনা তার উপর ফরজ হয় আল্লাহ বয়ঃশহরে অবস্থায় তার মানে বোধহয় 80 বছর লেখা আছে জি এই সময় তার উপর খতনা ফরজ হয় আল্লাহ তাকে বলেন তো খতনা করতে হবে আল তখন তিনি ওই বয়সে খতনা করেন

তিনি উল্টো করেছেন ইসাম খতনা করেছেন তিনি খতনার কথা বলেছেন সাধু পল বলেন যে খতনা করা লাগবে না বরং তিনি আরো বেশি বলেন যদি কেউ খতনা করে সে তাকে যীশুখ্রিস্ট মুক্তি দিতে পারবে না তুমি যদি খতনা করো মানে উইল প্রফিট ফর ইউ যীশুখ্রিস্ট তোমাকে কোনো কল্যাণ দিতে পারবেন না অর্থাৎ তুমি সব গুণা করলেও তিনি মুক্তি দিতে পারবেন কিন্তু খতনা করলে মুক্তি দিতে পারবেন না এই জন্য খতনা কিন্তু ইব্রাহিম ইসন্নত অর্থাৎ বাইবেলেও খতনার নির্দেশ দেওয়া হয়েছে ইহুদিরা খতনা করেন খ্রিস্ট ধর্মেও খতনার নির্দেশ আছে যদিও তারা পালন করেন না ইসলামে তো আছেই মাশাআল্লাহ